আজকে আমরা পড়ব মহাশ্বেতা দেবীর লেখা লক্ষ্মণের মা তো আমার মিষ্টি ছেলেমেয়েরা এই গল্পটা পড়ার আগে আমরা একটু লেখিকার সম্পর্কে জেনে নিই দেখো লেখিকা মহাশ্বেতা দেবী ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক উনিশশো সালে সালের জানুয়ারি বাংলাদেশের ঢাকায় তার জন্ম পিতা মনীষ ঘটক ছিলেন প্রখ্যাত সাহিত্যিক আর কাকা ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক ঠিক আছে মর্ষদা দেবী ইংরেজিতে এম ডিগ্রি লাভ করেছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তিনি বিভিন্ন লেখার মধ্যে থেকে মধ্যে দিয়ে উপজাতি ও মেয়েদের ওপর শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেছে। অর্থাৎ তার লেখার মধ্যে বেশিরভাগ সময় ফুটে উঠেছিল উপজাতির গল্প এবং মেয়েদের উপর যে শোষণ হতো বা বঞ্চনা হতো তার ওপরে লেখা বিভিন্ন গল্প তিনি শতাধিক বই লিখেছিলেন তার মধ্যে হারা হাজার চুরাশির মা হচ্ছে অন্যতম তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো রুদালি অরণ্যের অধিকার অগ্নিগর্ভ গণেশ ইত্যাদি আরও বহু বই আছে তা আমি গোটা কয়েকটি নাম বললাম উনিশশো সালে রামন ম্যাগজেসে পুরস্কার পান দু সালে পদ পদ্মবিভূষণ পুরস্কার পান জ্ঞানপীঠ পুরস্কার পান এবং দু সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন তা এই লেখিকার লেখা আমরা যে গল্পটা আজকে পড়তে চলেছি সেই গল্পের নাম হচ্ছে লাচমানের মা আচ্ছা যদি বই সামনে থাকে অবশ্যই বই সামনে নিয়ে বসো আর যদি বই সামনে না থাকে যারা হয়তো এখনো বই পাওনি তাহলে আপাতত একটু বুঝে নেওয়ার চেষ্টা করো আমি পেজ ওয়াইজ বোঝাবো তা তার আগে গল্পটা পড়ার আগে আমি তোমাদের বলে দিই যে গল্পে আমি যেরকম প্রতিবার বলে দিই যে গল্পে ঢোকার আগে আমরা যেই চরিত্রগুলোর সঙ্গে পরিচিত হব তাদেরকে একটু জেনে নিই গল্পের প্রথম চরিত্র যাকে পাচ্ছি যে হচ্ছে গল্পের প্রধান নায়িকা সে হচ্ছে লক্ষ্মণের মা ঠিক আছে তার নাম হচ্ছে গঙ্গা আচ্ছা এই গঙ্গা নামক একটি চরিত্রের সঙ্গে পরিচিত হব গঙ্গার ছেলে তার নাম হচ্ছে রাম আচ্ছা এবং গল্পে যে ঝাঁসির রানীর কথা উল্লেখ আছে তার ছেলে হচ্ছে দামোদর এই দুটি চরিত্র এছাড়া রয়েছে কি রেভিনিউ বিভাগে একজন সাহেব তার নাম হচ্ছে টার্নবুল এবং তার যে দাদার ছেলে আছে তার নাম হচ্ছে বিল যাকে পরে আমরা লাচম্যান বলে চিনেছিলাম আপাতত এ কটা চরিত্র আমরা এখানে পাচ্ছি ঠিক আছে তাহলে প্রধান চরিত্র হচ্ছে কি গঙ্গার এবং আরেকটি চরিত্র আছে সেটা হচ্ছে বুড়ি দাসী যমুনা যে হচ্ছে ঝাঁসির রানী দাসী ছিলেন তাহলে গঙ্গার চরিত্রর মধ্যে আমরা প্রথমে একটা গঙ্গার চেহারার বর্ণনা পাই গঙ্গা খুব বেটে কাঠো মানুষ তার শরীরে খুব শক্তি আছে এবং যেহেতু সে বুদলখণ্ডের মেয়ে হুম সেহেতু সে খুব জেদি একরোখা এবং খুব বলতে হবে যে মোটেই ভীতু নয় খুব সাহসী আর তার পোশাকের মধ্যে থেকে আমরা দেখেছি কি না কোনোই অব্দি তার চলি পড়া মাথায় ওন্না দিয়ে ঘোমটা টানা ঘোমটা আর ঘাগড়া সবই তার কালো রঙের কেন কালো রঙের পোশাক সে পরেছে যেহেতু সে গরিব মানুষ তাই কালো রঙের পোশাক পরলে সেই কালো পোশাকের ময়লাটা কম বোঝা যাবে এই জন্যই তার পোশাকের মধ্যে ছিল কালো রং। আচ্ছা এরপরে আমরা কি পাচ্ছি এরপরে আমরা চলে আসছি গল্পের মধ্যে গল্পের প্রথম পাতা হচ্ছে আটষট্টি পাতা সিক্সটি এইট পেজ সেখানে কি বলেছে দেখো জুন মাসের দুই তিন তারিখ থেকে গঙ্গা বুঝতে পেরেছিল গতিক সুবিধের নয় এই প্রথম লাইনটির ওপরে একটা কোশ্চেন থাকে যে গঙ্গা কি বুঝতে পেরেছিল এবং কোন জিনিসটাকে বলা হয়েছে বা কোন ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছে যে গতিক সুবিধের ছিল না অর্থাৎ এখানে আমরা দেখেছিলাম কি যে প্রথম গল্পের এই প্রথমটাতে আমরা পেয়েছিলাম যে গঙ্গার বর যতদিন সে বেঁচে ছিল সে ঘোড়ার ঘাস যোগান দিত কোথায় কেল্লায় কেল্লায় আর রানী মহলে অর্থাৎ ঝাঁসির রানী যে মহলে থাকতেন সেই মহলে ঘোড়ার ঘাস যোগান দিতেন এবং তাতে কি হতো তাদের মোটামুটি সংসার চলে যেত আর গরুর দুধ বিক্রি করতো কিন্তু হঠাৎ করে গঙ্গার মার গঙ্গার বর মারা গেল সাপের কামড়ে হুম ফলে কি হলো এবার গঙ্গা তার ছেলে কিনি প্রচণ্ডভাবে একা পড়ে গেল কিন্তু গঙ্গা জানে যে তাকে বেঁচে থাকতে হবে এবং যেহেতু তাকে যুদ্ধ করে বাঁচতে হবে যুদ্ধ মানে জীবন যুদ্ধ বেঁচে থাকার যুদ্ধ অর্থাৎ তাকে কোনো না কোনোভাবে তার পেট এবং তার সন্তানের পেট চালাতে হবে তাই সে কী করেছিল রামকে নিয়ে সে চলে গিয়েছিল রানী মহলে এবং সে জানতো যে রানীর দরবারে গেলে সে কখনোই খালি হাতে ফিরে আসবে না এবং সে কখন গেল তিনটের পর সকালে স্নান আর পুজো হয়ে গেলে রানী রানীর দরবারে যাওয়ার সময় হচ্ছে তিনটের পর আর সকালে স্নান আর পুজো হয়ে গেলে রানী তার মহলে যে বড় ঘর সেখানে এসে বসেন তখন তিনি ভজন গান শোনেন তারপরে শহরের বহু মানি জ্ঞানীগুণী লোক তার মন্ত্রী সবাই আসেন তাদের সঙ্গে তিনি আলোচনা করেন আর সেই সময়টাকে কাজে লাগিয়েছিল কে না এই গঙ্গা রানী বসেন চৌকিতে পাশে বসে দামোদর ও তার ছেলে ঠিক আছে এবার যারা দেখা করতে আসে রানীর সাথে তার কিছু না কিছু উপহার অবশ্যই নিয়ে আসে সিক্সটি নাইন পেজ দেখো সিক্সটি নাইন পেজে কী বলেছে রানী ধরো রানীর জন্য যারা যা কিছু উপহার নিয়ে আসে রানী সেখান থেকে তার প্রয়োজন মতো অল্প একটু তুলে নেন রানী তা থেকে একটু করে শুকনো নারকেল বা সুপরি তুলে নেন গঙ্গা রানী মহলে গিয়ে তার যে বুড়ি দাসী যমুনা বাইকে ধরেছিল কারণ গঙ্গা জানে একমাত্র রানীর সবচেয়ে কাছাকাছি থাকে এই দাসী সেই পারবে গঙ্গাকে রানীর সাথে দেখা করিয়ে দিতে তাই সে কী করলো সে দাসীকে অনুরোধ জানালো হাতে কিছু নিয়ে যেতে হয় কি এনেছি সেই প্রশ্নটা কে রেখেছিল এই প্রশ্নটা করেছিল বুড়ি দাসী কাকে না গঙ্গাকে কারণ গঙ্গা জানে যেহেতু রানীর সঙ্গে দেখা করতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয় তাই সে কী নিয়ে গিয়েছে রানীর জন্য ভুটটা নিয়ে গিয়েছিল রানি ভুটা খেতে ভুটটা খেতে ভালোবাসে বা নাই বাসে তবুও রানে যে ভুটটা পুড়িয়ে আদার রস আর নুন মেখে খেতে খুবই টেস্টি হুম সেটা আপাতত আন্তাজ করে নিয়ে গঙ্গা কিন্তু ভুটটা নিয়ে গেল রানীর জন্য এবারের পরের পরের পেড়াতে আমরা পেয়েছি কি গঙ্গা খুব খুব মানুষ শক্তি রাখে শরীরে আর তার পোশাক আশাকের বর্ণনা পেয়েছি যেটা তোমাদের আগে দিলাম এবার যমুনা গঙ্গাকে নিয়ে এসে উপস্থিত করলো কার কাছে রানীর কাছে যমুনা ভাইয়ের বয়স হচ্ছে পঞ্চাশ বছর হুম গঙ্গা যেহেতু স্বামী নেই তাই বিধবা এই বলে তাকে পরিচয় করিয়ে দিল যমুনা দাসী রানীর সাথে গঙ্গার এবং দামোদর বলল সে কাকে চেনে সে চেনে রামকে কি করে চেনে না রাম যেহেতু তার বাবার সাথে রানী মহলে ঘোড়ার ঘাস যোগান দিতে আসতো তখন দামোদর রামকে দেখেছিল এবং রামের সাথে দামোদরের একটা হালকা পরিচয় রয়েছে আর রানীর ঘোড়ার নাম হচ্ছে কি সারঙ্গী আচ্ছা এখন যেহেতু তোমাদের অনলাইন ক্লাস চলছে তাই তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন থেকে তাকে অনলাইন ক্লাসে তাই এই ছোটো 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 নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে রানীর ঘোড়ার নাম হচ্ছে কি সারঙ্গী আচ্ছা এবারে কি হয়েছে এবার রানীকে গঙ্গা জানালো যে তার এখন বর্তমান পরিস্থিতির কথা তার স্বামী মারা যাওয়ার জন্য তাকে পেট চালাতে হবে তাই তার কিছু না কিছু কাজ প্রয়োজন কিন্তু রানী তাকে কী জানালো যে সে নিজেই সেভাবে সবকিছু সর্বসন্ত হয়ে গেছে ইংরেজদের তার দিয়ে দিতে হয়েছে তাহলে সে কি করে গঙ্গার মুখের অন্ন জোগাবে গঙ্গা জানালো তার কাছে রয়েছে দুটো গরু এবং তখন রানী বলল যে সেই গরু দুধ সেজন্য রানী মহলে দিয়ে যায় ঠিক আছে আচ্ছা আর কি গঙ্গার স্বামী সে ঢোল বাজিয়ে গান গাইতো ঢোল রেখে গেছে ঘাসের আঁটি রেখে গেছে আর গরু রেখে গেছে তার জন্য যাই হোক এটা হচ্ছে আমরা সিক্সটি নাইন পেজে পাচ্ছি চলে এসো সেভেন্টি পেজে সত্তর পাতায় চলে এসো দেখো সেভেন্টি পেজে কি বলেছে সেভেন্টি পেজে বলেছে যে বাছুর পুষে বড় করে দিয়েছ তো দুটো গাই পেয়েছি এই গাই দুধ দেয় এবং সেই দুধ তখন রানি বললো তুমি পুরোটাই দিয়ে যাচ্ছ মহলে এবং তার বিনিময়ে তুমি কিছু আগাম পয়সা নিয়ে যাও তাহলে এইভাবে গঙ্গা কি করলো এইভাবে গঙ্গা রানী মহলে গিয়ে তার এবং তার ছেলের অন্যের একটা ব্যবস্থা বা সংস্থান করে ফেললো তাহলে একটা কোয়েশ্চেনের মধ্যে আমরা এইটুকু উত্তর একটা পেয়ে যাচ্ছি ঠিক আছে যে কিসের গতিক সুবিধা ছিল না এবং সেই গতিকটাকে সে গঙ্গা কিভাবে সামাল দিয়ে ফিরিয়ে নিয়ে এলো অর্থাৎ এইভাবে সে তার নিজের অন্য সংস্থানের ব্যবস্থা করলো রানী মহলে রানীর কাছ থেকে সাহায্য নিয়ে আচ্ছা এবার চলে এসো পরেরটাতে অর্থাৎ এই সেভেনটি পেজের পরের বেড়াতে এবার সেখানে গঙ্গা জন্য রানীকে প্রণাম করলো এবং তার ছেলেও প্রণাম করলো আর কি না রানীর চেহারার বর্ণনা এখানে রানী যেহেতু ঝাঁসির রানী তার চেহারা তো অবশ্যই সুন্দর সাদা শাড়ি বড় খোপা হাতে হিরের বালা যা কিনা না কখনো রাম দেখেনি তাই এই এত সৌন্দর্যকে রাম কি করছিল চোখ খুলে দেখছিল তাহলে রানীর একটা ছোট্ট চেহারার বর্ণনা এখানে রইল এক নম্বর দু নম্বরের কোশ্চেনের জন্য আচ্ছা এবারে কি বলেছে যাই হোক এই ব্যবস্থা তো গঙ্গার হয়ে গেল গঙ্গা দুধ দেয় আর রানীমহলে দুধ দিয়ে আসে এবং শহরের দক্ষিণ দিক হচ্ছে কি লচ্ছমীতাল সেখানেই হচ্ছে গঙ্গার ঘর তাহলে গঙ্গার বাড়ি কোথায় লচ্ছিতালে জলের জলের ধারে ঘাসটা ভালো হয় তবে জায়গাটা বড় এক টেরে যেই জায়গায় গঙ্গা থাকে জায়গাটা খুব একটা সেরকম নয় কিন্তু ভালো গঙ্গা রামকে কী খেতে দিয়ে আসে চারটে ভুট্টার ফই আর গুড় তারপর রাম যায় গাই চড়াতে গঙ্গায় মাথায় দুধের ঘটি নিয়ে চলে যায় কেল্লায় হলো আচ্ছা আমরা তাহলে কি দেখলাম আমরা সত্তর পাতায় পেলাম যে গঙ্গার বাড়ি লক্ষ্মীতাল আর গঙ্গা কোথায় যায় না গঙ্গা যাচ্ছে তোমার কেল্লায় হুম সেই কেল্লায় মিলিটারি সাহেবরা থাকে না কেল্লায় কারা থাকে কেল্লায় থাকে হচ্ছে যারা অফিসে কাজ করে অফিসের ইংরেজরা যে সকল ইংরেজরা অফিসে কাজ করে তারা কেল্লায় থাকে আর তোমার মিলিটারিরা কোথায় থাকে তারা থাকে হচ্ছে ক্যান্টনমেন্টে কেল্লা থেকে দু মাইল দূরে ক্যান্টনমেন্টে ওকে আচ্ছা গঙ্গা কেন কেল্লায় গিয়েছিল ঘাসের দাম চাইতে এখানে আরেকটা কোশ্চেন আছে যে আর ওর ছেলেকে দেখতে সত্যি ছেলে নয় এবার মিথ্যে বলাও ভুল এই লাইনটার উপর একটা কোশ্চেন হয় সত্যি ছেলে নয় এবার মিথ্যে বলাও ভুল বলতে লেখিকা কি বলতে চেয়েছেন এখানে বলতে চেয়েছেন যে বিল বা উইলিয়াম বা লাচম্যান হুম যার নামই এখানে বলা হয়ে থাক না কেন সে হচ্ছে গঙ্গার নিজের ছেলে নয় গঙ্গার নিজের ছেলে রাম কিন্তু গল্পটাতে সম্পূর্ণ গল্পটা পড়লে তোমরা দেখ বা জানবে যে সম্পূর্ণ গল্পে বলা হয়েছে কি যে গঙ্গা তার নিজের ছেলে রামের থেকেও এই লাজমানকে বা বিলকে বা উইলিয়ামকে এতটাই বেশি ভালোবেসেছিল এবং এতটাই তা স্নেহ দিয়ে এবং তাকে আগলিয়ে রেখে রক্ষা করেছিল যেহেতু এই গল্প গল্পে শেষে আমরা বলতে পারি যে এই লাচমান তার নিজের ছেলে নয় এ কথা বলাটা কিন্তু সম্পূর্ণই ভুল কারণ এটি এই গল্পের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে লক্ষ্মণ নিজের ছেলের থেকেও অনেক বেশি বড় আচ্ছা এবারে চলে এসো পরের প্যারাগ্রাফ পরের প্যারাগ্রাফে সেভেন্টি পেজেরই তা এই কেল্লাতে কে থাকে রেভিনিউ বিভাগের লোক টার্নবুল আর টার্নবুলের দাদার ছেলেই হচ্ছে উইলিয়াম বা বিল আচ্ছা আর তার বয়স কত সাত বছর এবার বিলের চেহারাটা কীরকম না বিলের চেহারাটা হচ্ছে মাথাটা বড় গাটা রোগাটে গম্ভীর গম্ভীর চেহারা হুম বেশ হিন্দি বলতে পারে এবং ইংলিশ তো অবশ্যই বলতে পারে তাহলে এটা একটা বিলের চেহারা তোমরা বর্ণনা পাচ্ছ এইখানে ওকে আর বিলের সাথে কিন্তু গঙ্গার একটা ভীষণ ভালো সম্পর্ক তৈরি হয়েছে আর গঙ্গা বিলকে আরেকটু কেন বেশি ভালোবাসে না বিলের গায় রঙ যেহেতু খুব ফর্সা। আর গঙ্গার ছেলের গায়ের রং কালো আর গঙ্গা একটু ফর্সা। পছন্দ করে ফসা রঙের ওপর গঙ্গার একটু টান আছে এবং গঙ্গা কীভাবে এরকম ফর্সা যদি চেহারা তার ছেলে হতো তা থেকে সাজিয়ে গুজিয়ে সে সবসময় রাখতো ছেলেটা পেটুক আছে গঙ্গাকে দেখেই এসে আসলে পরে বলে আমার মকাই মকাই মানে কি ভুট্টা ভুট্টাকে ওরা কি বলে থাকে মকাই বলে থাকে ঠিক আছে এবার চলে আসছি আমরা সেভেন্টি ওয়ান পেজে তার আগে বলে দিই সেভেন্টি পেজের আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে এই যে উইলিয়াম তার কাকার কাছে থাকে কেন থাকে না উইলিয়ামের যেহেতু মা নেই বাবা আছে তার বাবা থাকে পাঞ্জাবে কিন্তু বর্তমানে আঠেরোশো পঁচাত্তর সালের মার্চ মাস থেকে যেহেতু সিপাইরা চারিদিকে নানারকমভাবে বিদ্রোহ করছে তাই এই উইলিয়ামকে তার পিসির কাছে পাঠানো সম্ভব হয়নি এই জন্য উইলিয়াম সে এখন রয়ে গেছে তার কাকা টার্নবুলের কাছে ঠিক আছে এখানে দুটো কোশ্চেন থাকছে দু নম্বরের এটা কিন্তু মাথায় রেখো আচ্ছা এবার চলেছে সেভেন্টি ওয়ান পেজ সেভেন্টি ওয়ান পেজে কী বলেছে হুম সে টার্নবুলকে কিছু কথা বলতে চায় কে বলতে চায় না গঙ্গা দাম চায় কিন্তু অন্য কথাও বলবো কার উদ্দেশ্যে কার কথা এটা হচ্ছে যে টানবুলের উদ্দেশ্যে গঙ্গার উক্তি ছিল কখন বলেছিল না গঙ্গা যখন কেল্লায় গিয়েছিল দুধে ঘাসের দাম চাইতে তখন সে টানবুলের সঙ্গে দেখা করে কথা বলেছিল আর টানবুল কে ছিল টানবুল ছিল রেভিনিউ বিভাগের লোক ওকে এবং গঙ্গা কে কী বলতে চেয়েছিল। গঙ্গা এটাই বলতে চেয়েছিল যে কারা আসছে না সিপাহীরা এগিয়ে আসছে ইংরেজদের মারবে বলে তাই এখন যতটুকু সম্ভব সময় আছে তার মধ্যে জন্য ইংরেজরা এই কেল্লা থেকে নিজেদেরকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এইটা বলতেই গঙ্গা কিন্তু টানবুলকে চেয়েছিল। কিন্তু টানবুল এই কথাটা বিশ্বাস করেনি হুম এবং গঙ্গা বলেছিল তাদেরকে সাগর বা জব্বলপুরে চলে যাওয়ার চলে যাওয়ার জন্য তখন টানবুল গঙ্গাকে করছে এসব কথা তোমাকে কে বলেছে তখন গঙ্গা জানিয়েছিল যে রামদিন তাকে বলেছে এবং রামদিন হল তাদের বেয়ারা অর্থাৎ সাহেবদের যে বেয়ারা কাজ করে সে হচ্ছে রামদিন তার কাছ থেকেই গঙ্গায় খবরগুলো পেয়েছিল। পেয়েছিল বলেই সে টার্নবুলকে সাবধান করেছিল যে উইলিয়াম বা বিলকে নিয়ে সে যেন জব্বলপুরে চলে যায় সেভেন্টি ওয়ান পেজে কিন্তু এই একটা কোয়েশ্চেন থাকছে যে যে তোমাকে বললাম এইমাত্র যে দাম চাই কিন্তু অন্য কথাও বলবো এই লাইনটার ওপরে বা এটাও হতে পারে তোমরা কেন সাগর বা জব্বলপুর চলে যাচ্ছ না কে কাকে বলেছে কেন বলেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল সেটা আমরা পরে জানছি না কি হয়েছিল সেটা হচ্ছে যেহেতু টার্নবুল গঙ্গার কথা শোনেনি এবং যায়নি পরবর্তীকালে দেখা গিয়েছিল কি সত্যি সিপাহীরা কেল্লা আক্রমণ করেছিল এবং সমস্ত সাহেবদের তারা মেরে ফেলেছিল শুধুমাত্র কোনো কারণবশত মানে কারণবশত না সাবধানতা বশত উইলিয়াম বেঁচে গিয়েছিল ইংরেজদের সিপাহীদের হাত থেকে সিপাহীদের হাত থেকে বেঁচে গিয়েছিল তার আয়া উইলিয়ামকে একটা ঘরে আটকে রেখে গিয়েছিল বলে তার খোঁজ কিন্তু সেপাইরা পায়নি এটা হচ্ছে ঘটনার পর পরের যে ঘটনাটা আমরা পাচ্ছি কোশ্চেন থেকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল তখন তোমাদের এই উত্তরটা লিখতে হচ্ছে আচ্ছা যেহেতু টার্নবুল বিশ্বাস করলো না এবং গঙ্গাকে পাঠিয়ে দিল তার নিজের কাজে এটা সেভেন্টি ওয়ান পেজ চলে এসো সেভেন্টি টু পেজ সেভেন্টি টু পেজে কী বলেছে সেভেন্টি টু পেজে বিল হয়তো বিল যখন শুনলো তার কাকা গঙ্গাকে এরকম কথা বলছে তখন বিল ভাবলো গঙ্গাকে তাই সে কাকাকে বলল গঙ্গাকে বকতে না কিন্তু আদৌ তো টার্নবুল গঙ্গাকে বকছিল না সে গঙ্গার সাথে জাস্ট কথোপকথন কথা পরিপ্রেক্ষিতে কথা বলছিল মানে তার সাথে তার কথোপকথন চলছিল যাই হোক এরপরে আমরা কি দেখছি যে গঙ্গা চলে গেল বেয়ারা দাসীদের জটলায় তোমাদের কথাই তো দেখছি ঠিক কিছুতেই ওরা বুঝতে চায় না যে সিপাহীরা বলওয়া করতে চারিদিকে শুরু করেছে মরবে সব দেখো কি হয় সে অবধি এই যে লাইনটা আছে যে সিপাহীরা বলওয়া করছে চারিদিকে হুম বলওয়া মানে কি বলওয়া মানে হচ্ছে বিদ্রোহ করা সিপাহীরা বিদ্রোহ করছে কে কাকে বলেছিল গঙ্গা বলেছিল বিয়ারা বা দাসীদের জটলায় এবং কাকে উদ্দেশ্য করে বলতে চেয়েছিলো যে টার্নবুলকে যখন সে সাবধান করেছিল টার্নবুল সে কথা শোনেনি তাই সেই কথার পরিপ্রেক্ষিতে নিয়েই সে দাসীদের কথা বলেছিল যে তারা সেই কথা শুনতে চায় না বুঝতে চায় না ওরা কারা ওরা হচ্ছে এই কেল্লার সাহেবরা ওকে আচ্ছা এবার চলে আসছি সেভেন্টি টু পেজের বাকি প্যারাগ্রাফগুলোতে দেখো কি বলেছে বক বক করতে করতে গঙ্গা চলে গেল হুম এবার সে গেল সুবেদার সাহেবদের ওখানে ঘাসের দামের জন্য এবং দেখা গেল কি এই ঘাসের দাম আদায় করতে গিয়ে গঙ্গা বেশ ছোট্ট একটা অভিনয় করেছিল সে কান্না কাটি করে এমন একটা অভিনয় করলো যে সে বিধবা মানুষ খেতে পায় না তার অর্থের প্রয়োজন সুতরাং তার এই অর্থ না পেলে সে মরে যাবে এরকম নানা কান্নাকাটা করে এরকমভাবে নানা কথা বলে সে দেখা গেলো কি সাহেবদের কাছ থেকে বেশ ভালো বকশিস পেল এবং তার ঘাসের দামটাও সে পেয়ে গেল ওকে চকচকে রুপোর রামচাঁদি টাকা দেখে সরিষার মাথা ঘুরে গিয়েছিল গঙ্গা কি বকশিস পেয়েছিল চকচকে রূপর রামচাঁদি হ্যাঁ এটা গঙ্গা বকশিস পেয়েছিল এই লাইনগুলো একটু মাঝে মাঝে তলায় আন্ডারলাইন করে নিও তারপরে আমরা কি দেখছি যে ঝাঁসিতে যে যে সিপাহীরা ছিল তারা চৌঠা জুন জেলখানা খুলে দিল ক্যান্টনমেন্টের অস্ত্র অস্ত্র সব নিয়ে নিল অর্থাৎ ঝাঁসির যে সিপাহীরা ছিল তারা জেলখানা খুলে দিল এবং সেখানকার যারা বন্ধু ছিল বন্ধুদের সমস্ত মুক্ত করে দিল এবং ক্যান্টনমেন্টে কারা ছিল ক্যান্টনমেন্টে যারা ছিল সেখান থেকে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো তারা সেগুলো গ্রহণ করলো ইংরেজরা ছিল তাদের কাছ থেকে সমস্ত অস্ত্রশস্ত্র তারা হাতিয়ে নিল বা ছিনিয়ে নিল হুম সাহেবরা ঝাঁসি শহর জেটিয়ে যে যেখানে ছিল কেল্লায় জুটলো চৌঠা জুন অর্থাৎ যত সাহেব যেখানে ছিল তারা ভাবল যে সিপাহীদের হাত থেকে বাঁচার রাস্তা হচ্ছে কেল্লায় আশ্রয় নেওয়া তাই তারা কি করলো যত সাহেব সৈন্য ছিল তারা তোমার ওই ছেড়ে দিল হচ্ছে ক্যান্টনমেন্ট সমস্ত যারা এমনি স্থানীয় সাহেবরা যেখানে বাস করতো ঝাঁসিতে তারা প্রত্যেকে এসে হাজির হয়ে গিয়েছিল কেল্লাতে কিন্তু দেখা গেল কি সেখানেও তারা বাঁচলো না সমস্ত আট তারিখে সিপাহীরা কেল্লায় যত সাহেব ছিল ছেলে মেয়ে সবাইকে কেটে ফেললো কেল্লার বাইরে এনে তারপর ওরা দিল্লি চলে গেল হুম অর্থাৎ এই ঘটনাটা কেন হয়েছিল এই ঘটনা হয়েছিল যখন ইংরেজরা ঝাঁসি আক্রমণ করেছিল তারা তো ঝাঁসির রানীর কাছ থেকে সমস্ত লুটপাট করে নিয়ে চলে গিয়েছিল। এবং কিছু ইংরেজ আজত্ব করে গিয়েছিল কিন্তু ঝাঁসিতেই যে সকল ইংরেজ ঝাঁসিকে অধিকার করে ঝাঁসিতে আজত্ব করছিল হুম রানীকে পরাজিত করে সেই একটা আক্রোশ কিন্তু আমাদের ঝাঁসি সিপাহীদের মধ্যে ছিল এই পরাজয়ের আক্রোশ তাই তারা ভেতরে ভেতরে কিন্তু আস্তে আস্তে দলবদ্ধ হয়ে হয়েছিল এবং একদিন সুযোগ বুঝলো এবং এই চৌঠা জুন তারা তারা জেলখানা খুলে সমস্ত বন্দীদের মুক্ত করে দিল আর আট তারিখে তারা কি করলো কেল্লা আক্রমণ করলে এই ঝাঁসির সমস্ত সিপাহীরা কেল্লা আক্রমণ করে কি করলো সমস্ত সাহেবদের তারা কেটে কুচি কুচি করে ফেললো এবং তারপর তারা চলে গেল দিল্লির দিকে কেল্লাটা চিরদিন রাজাদের ছিল তারপর সেখানে সাহেব রেশায় ঢুকেছিল ঠিক আছে অর্থাৎ এই কেল্লা ছিল আগে রাজাদের ঝাঁসির রাজা হুম তার ছিল কিন্তু সাহেবরা দখল করে নিয়েছিল সেই সাহেবদেরকে এবার তারা কেল্লা থেকে কী করলো সমস্ত বিতাড়িত করে দিল এই সিপাইরা ঝাঁসির সিপাইরা তাহলে এই হচ্ছে সেভেন্টি টু পেজ এবার চলেছে সেভেন্টি থ্রি পেজে সেভেন্টি থ্রি পেজে কী বলেছে দেখো ন্যাচারালি যেই ঘটনাগুলো ঘটে যায় মানুষের কী হয় একটা আগ্রহ বা উৎসাহ বেড়ে যায় দেখার জন্য হুম আচ্ছা তারপর ওরা দিল্লি চলে গেল একদম বাহাত্তর পেজের লাস্ট লাইন এটা থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে তারপর ওরা দিল্লি চলে গেল এখানে তারপর বলতে কাদের কথা বলা হয়েছে হ্যাঁ এবং তারপর ওরা এখানে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে তারপর বলতে কোন সময়কে বোঝানো হয়েছে হ্যাঁ কোন সময়টাকে বোঝানো হয়েছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে এবং ওরা কেন দিল্লি চলে গেল। ওদের কাজ শেষ ওরা ওদের আক্রোশ মিটিয়ে নিয়েছে প্রতিশোধ নিয়ে নিয়েছে তাই ওরা প্রত্যেকে আবার দিল্লি ফিরে গেল। এবারে সেভেন্টি থ্রি পেজে কি বলেছে না সেভেন্টি থ্রি পেজে হচ্ছে কেল্লায় যে ঘটনাগুলো ঘটে গেল সেটা দেখার জন্য কী হলো প্রচুর মানুষের ঝাঁসির যে মানুষটা তাদের কৌতূহল বেড়ে গেল প্রত্যেকে চলে এলো সেখানে বাইরে যখন হইচই চলছে রানী তখন সেপাইদের কথা শুনে বেজায় চটে গেছেন ঝাঁসি শহরে দোকানপাট বন্ধ তখন গঙ্গা এর তার সঙ্গে কেল্লায় গেল হুম কেন গঙ্গা কেল্লায় গিয়েছিল আর গঙ্গা কেল্লায় গিয়েছিল সে জানে যে ওই কেল্লায় রয়েছে উইলিয়াম বা বিল যাকে গঙ্গা ভীষণ স্নেহ করে ভালোবাসে এবং তা সে আছে কি না বেঁচে আছে কি না তাকে দেখার জন্য গঙ্গা ছুটে গেল সেখানে সে গিয়ে কি দেখলো না আসবাবপত্র বিছান বিছানাপত্র বাসন সব লন্ডভন্ড হুম গঙ্গার যত মনে হতে লাগলো যারা মরেছে তাদের মধ্যে বিলও ছিল তত ওর কষ্ট হতে লাগলো ঠিক আছে বলোয়া হলে নাকি ঠিক সময় ঠিক কাজটি করা যায় না পথে ঘাটে সবাই বলছে সেপাইরা শহরে কোনো জিনিসপত্র নেয়নি তবু ভয়ে সবাই দোকানপাট বন্ধ করে বসে আছে অর্থাৎ যে সেপাইরা এই কাজটা করেছিল হুম ঝাঁসির যে সেপাইরা ছিল সেই সেপাইরা কিন্তু তারা দিল্লি দিল্লিবাসী ছিল তাই তারা দিল্লিতে ফিরে গিয়েছিল ঘটনা পরিপ্রেক্ষিতে লেখক লেখিকার বড়রা সেটা আমরা বুঝতে পারছি তাই এখানে এই যে লাইনটা বলা হয়েছে যে বলোয়া হলে নাকি ঠিক সময় ঠিক কাজটি করা যায় না এই লাইন একটা থাকে হুম এখানে এখানে বিদ্রোহ বলতে কোন বিদ্রোহটার কথা বলা হচ্ছে এবং ঠিক সময় এবং ঠিক কাজটি কি করা যায়নি সেটা একটু বুঝিয়ে বলো ঠিক আছে তাহলে এখানে ঠিক সময় ঠিক কাজটি হচ্ছে যে ঠিক সময় ঠিক কাজটা যে সময় বলা হয়েছিল ইংরেজদেরকে কেল্লা থেকে চলে যেতে তারা সেই সময়টাকে কাজে লাগায়নি ঠিক কাজটা হচ্ছে কেল্লা থেকে চলে গেলে তারা প্রাণে বেঁচে যেত তারা সেই কাজটা করেনি সময় কাজে লাগায়নি এবং সেই কাজটা তারা করেনি মানে ঠিক সময় ঠিক কাজটি তারা করে উঠতে পারেনি তারা প্রত্যেকেই ব্যাপারটাকে কি করেছিল ইগনোর মানে অবহেলা করেছিল এবং তাদের যে ভারতীয় চাকর বাকর ছিল তারাও কিন্তু সাহেবদের সাহায্য করতে চেয়েছিলো হুম প্রাণে বাঁচানোর জন্য কি ঝাঁসির রানী নিজেও বলেছিলেন সমস্ত মেমদের এবং তার বাচ্চাদেরকে যে তার তার রানী মহলে এসে আশ্রয় নিতে হুম যাতে তারা সিপাহীদের হাত থেকে বাঁচতে পারে কিন্তু সে কথাও সাহেবরা শোনেনি তাদের পরিবারের কাউকে রানী মহলে পাঠায়নি ফলে যেমন সাহেব মানে মেমরাও মারা গেছেন এবং বাচ্চারাও মারা গেছে তেমনভাবে তো সাহেবরাও মারা গেছে হুম তাহলে এই হচ্ছে কি ঠিক সময় ঠিক কাজটি করা হয়ে ওঠেনি এবং ভেবেছিল কি দোকান লোকজন ভেবেছিল যে হয়তো সে দোকানপাট লুটপাট করবে কিন্তু সে তা করেনি সেপাইরা যারা ঝাঁসিতে এসেছিল হুম যারা ঝাঁসিতে ছিল তাদের প্রধান কাজ ছিল কিন্তু এই ইংরেজতে খতম করা হুম তারা সেই কাজটাই করেছিল সেপাইরা সেই কাজটাই করেছিল এবং তারা কিন্তু সাহায্যও নিয়েছিল ঝাঁসির সৈন্যদের এবং তারা সেই কাজটার করল তাদের কাজ সমাপ্ত হলো তারা প্রতিশোধ নিল তারা আবার কিন্তু দিল্লি ফিরে গেল আচ্ছা এবার গঙ্গা কি হলো গঙ্গা তার ডাক শুনতে পেলো তাকে বিল ডাকছে গঙ্গা বলে এবং গঙ্গা কিন্তু বিলকে উদ্ধার করলো কি একটা বন্ধ ঘর থেকে তার আয়া তাকে সেখানে আটকে রেখে দিয়ে গিয়েছিল তাকে প্রাণে যাতে কেউ মারতে না পারে বিলকে গঙ্গা কি করলো তার নিজের সাথে নিয়ে এলো কথা বলো না একটা কথাও বলো না চলো দেখি এ কথা কাকে বলল না গঙ্গা বলল। বিলকে অর্থাৎ সে জানে যে বিল যখন বেঁচে আছে ওকে যেভাবেই হোক বাঁচাতে হবে গঙ্গা তাই কী করলো ওকে পিঠের সঙ্গে দড়ি দিয়ে বাঁধলো তারপর তার মাথা ডেকে শরীর ঠেকে নিজের মাথা ডেকে চাদর মুড়ি সুড়ি দিয়ে নিয়ে কেল্লা ছেড়ে সে বেরোলো অর্থাৎ কিভাবে সে বিলকে বাঁচিয়েছিল নিজের মাথা ঢাকলো বিলের মাথা শরীর ঢাকলো সমস্ত চাদর দিয়ে মুড়ি শুড়ি দিয়ে সে কেল্লা থেকে বেরিয়ে এলো দোকানপাট বন্ধ রাস্তাঘাট নির্জন সাহেবরা চলে গেছে হুম সাহেবরা যে চলে যাবে সেপাইরা এক এক জায়গায় একজনকে রাজা করবে একথা তো গঙ্গা আগে থেকেই শুনেছিল যে সাহেবরাদের এভাবে মেরে ফেলে সেপাইরা কি করবে এক এক জায়গায় এক একজনকে রাজা করে দিয়ে চলে যাবে হুম আর বিল তো সাহেবেরই ছেলে সে ছেলেকে যদি সেপাইরা কোনোভাবে পেয়ে যায় তাহলে সাহেব হিসাবে বিলকেও কিন্তু তারা মেরে ফেলবে সেটা কিন্তু গঙ্গা জানতো জানতো বলে সে কী করলো এত লুকিয়ে ছুঁড়ে বিলকে তার সাথে নিয়ে এলো গঙ্গার বাড়ি যেতে হলে তাল ঘুরে যেতে হয় এখানে গঙ্গার বাড়ির বর্ণনা সেভেন্টি থ্রি পেজের লাস্টের দিকের লাইনটাতে গঙ্গার বাড়ির বর্ণনা দাও বা বর্ণনা দাও ঠিক আছে এই একটা কোশ্চেন থাকে লাস্ট 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 পেজ থেকে আমরা কোশ্চেনটা পাচ্ছি এর এই পেজের একদম লাস্ট থেকে পাচ্ছি মানে সেভেন্টি থ্রি পেজের লাস্ট প্যারা থেকে পাচ্ছি কি গঙ্গার লক্ষ্মী তাল ঘুরে যেতে হয় মাটি সেখানে ঢেউ কালানো বাড়িটা পাথর আর মাটির চাপড়ায় রোদে পুড়ে ঝামার মতো শক্ত হয়ে গেছে একটা লম্বা টানা ঘর আছে একপাশে পাশে কখানা খাটিয়া সেখানে মা ছেলে শোয় ঘরের অন্যদিকে ঘাসের টাল একসময় থাকতো এখন সেটা নেই সে তাই ওদিকে ছাদটা বেশ উঁচু হুম আর দুটো গাই গরু আর বাছুর আছে মাঝে কাঠের বেড়া দেওয়া রয়েছে তারা যেখানে থাকে ঘরে এক কোণে রয়েছে রাধার উনুন আর কি তাতে নাওসা তাতে বসানো থাকে নাওসা মানে ধরো গামলা টাইপের কোনো বস্তু বা কোনো রান্নার পাত্র বিশেষ বলা হচ্ছে যেটাতে গঙ্গা রান্না করে থাকে ঠিক আছে এটা সেভেন্টি ফোর পেজে আমরা চলে এলাম আচ্ছা আজকে তাহলে এই সেভেন্টি ফোর পেজ পর্যন্ত আমাদের এই ভিডিওটা আমরা কমপ্লিট করি কারণ আমাদের এই অনেকটাই বড় এখনও রয়েছে ভিডিওটা অনেক বড়ই হয়ে যাচ্ছে তোমরা নেক্সট ভিডিওটা আবার সেভেন্টি ফোর থেকে বাকি গল্পটা কভার করবো এবং তার সঙ্গে আরও কিছু কিছু কোশ্চেন যা আসবে সেগুলো আলোচনা করে নেবো তোমরা অবশ্যই তাহলে এই প্রথম ভিডিওটা মন দিয়ে শুনো আমার মনে হয় তোমরা শুনলে পরে প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় ঢুকবে এবং যে কোনো কোশ্চেন তোমরা পারবে আশা করি বুঝতে পেরেছ ভালো থেকো অনেক ভালোবাসা নিয়েও